আমরা এখন আছি 4 ডিগ্রি সেলসিয়াসের এদিকে, শ্বাস নিতে প্রবলেম হইতেছে আর আমরা একটা গুহার মধ্যে দিয়ে উপরে উঠতেছি। আমার একটা জিজ্ঞেস করার ইচ্ছা আছে, এখানে কয় টনের এসি লাগানো আছে? কয় টন মেশিন এগুলো? আমার বিশাল বড় বড় মেশিন এগুলো, বড় বড় মেশিন না, মানে বেশি মেশিন লাগাবো, অনেক বড় বড় মেশিন। আমরা যাব মেশিনের কাছে, আমরা যাব, আর সামনে যাওয়ার দরকার নাই। আমি ভাই কেরম ভাবলো বেটা, তুই কই? তোর অ্যাকশনে বেরিকো, আর ভয় পা, চাপ দাও, ভয় পা। রাস্তায় দেখা হয়েছিল একটা হোটেলে। Hey guys, Assalamualaikum. It's me, Sheikh Rifat Mahmood, and welcome to my new vlog. So guys, আজকে স্পেশাল একটা ডে, কারণ আজকে ফাইম ভাইয়ের মিট আপ। আমাদের নাটোর শহরে ফাইম ভাইয়ের যত ফ্যান আছে তারা সবাই আসবে আজকে। তো আজকে মিট আপ নিয়ে আজকে ব্লগ করবো একটা, আর যে কোনো জায়গায় আমি যাবো আজকে নাটোর শহরে, তো সেইখানে আমরা একটা ভিডিও করবো। তো গাইজ ব্লগটা দেখে থাকুন, আশা করি ভালো লাগবে সবার ব্লগটা। আর যারা সাবস্ক্রাইব করে নেব চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিয়ে দিন। আর আকাশ কী বলবো বলো, আজকে আসলে কি আর বলবো, আজকে ফাহিম ভাই তো আমার সাথে, আজকে কালকে স্বাধীন ছিল, আজকেও স্বাধীন থাকবে। তো ফাহিম ভাই তো ইন্টারভিউ নিলো, আমরাও ইন্টারভিউটা নিয়ে নিলাম, তারপরে দেখা যাক কী হয়। আজকের প্ল্যানটা ওইভাবে নাই, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আবার কখন হবে তো ঠিক নাই। তো গাইজ দেখা যাক কী হয়, আর ব্লগের সাথেই থাকুন, এনজয় করতে থাকুন, আর সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল রিফাত ব্রো, আর সাথে আমাদের ভাইয়ের চ্যানেল তো সবাই চিনেন, গাইজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিন, আর দেখা যাক কী হয়। আমার সেকেন্ড ডে, তো ব্লগটা শুরু হইতেছে এইভাবে, কোথায় যাবো বাট জানে না, কিন্তু সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, অ্যান্ড ওয়েদারটা বুঝতেছি না, হালকা গরম হালকা ঠান্ডা, অ্যান্ড গাড়ির জন্য ওয়েট করতেছি, আর একটু সময় লেট হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। অ্যান্ড একটা কথা নিউজ আজকে জানতে পারলাম যে করোনা ভাইরাসের কারণে যে প্লেসগুলো আছে সবগুলো লক করে ফেলা, অ্যান্ড ওখানে নাকি এখন এন্ট্রি নেওয়া সম্ভব হইতেছে না, যে নাটোরের যে প্লেসগুলো আছে। তো আমি ট্রাই করব যা যা আছে শহরের মধ্যে বা আশেপাশে যদি কোনো পানি টানি জাতীয় কিছু থাকে তাইলে দেখানোর। তো ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। শহরের মধ্যে ঘুরবো, তারপরে ফাহিম ভাই যদি বলে শহরের বাইরে নিয়ে যাবো সেক্ষেত্রে আমরা যেতে পারি। তো গাইস আমাদের সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, এনজয় করে থাকুন, ব্যাপার না, এটা তো ফাহিম ভাই সবসময় বলে, ব্যাপার না, চিল হবে, চিল নিয়ে, চিল হবে, ফিল নেই। ওকে গাইস দেখা হবে, পরে আসছে খবর আছে। বৃষ্টি হচ্ছিল তো এই জন্য পরে সবাই দেখা করতে আসে, ভাইয়ের সাথে বাইরে দেখাই দাও, রাস্তায় ঠিক আছে সবাই। হ্যালো, এই আকাশ WhatsApp, রাতে ঘুম কেমন হলো? রাতে ঘুম আসলে ভালো দিয়েছে। আমি বলছি যে তুমি কি রাতে বাসায় যাওনি? রাতে বাসায় যাইনি, আজকে এখানে ছিলাম। বাসায় যাইনি, বাসা থেকে বের করে দিয়েছে তোমার আব্বু আম্মু? না আসলে আমি ফাইম ভাই আমাকে যেতে দেয়নি বাসায়, তো বললো সবাই একসাথে চিল করি। সত্যি আমার ভাই আমাকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ ভাই আমাকে জিজ্ঞেস করতে পারো। না না তোমার বাসা, আমি শুনছি তোমার বাসায় জ্ঞান জামাইছে নাকি একটা মোবাইল? না না আসলে এগুলো সব থেকে বের করে দিয়েছে, এগুলো সব, এগুলো সব মানে যারা পাক বয় তারা এই ধরনের কথা বলে। আপনি এই সব গুজবে কান দিবেন না। চলো আমরা ওদিকে আগাই একটু। হ্যাঁ আগাই, তুমি একটু ডান্স দেখাই দাও। এখানে ডান্স দেখানোর কোনো প্রয়োজন না, তুমি ফাইম ভাইকে ডেয়ার দিতে পারো সেক্ষেত্রে। না না সমস্যা নেই। এই রিফাত, বাসা থেকে বের করে দিয়েছে ঠিক কিনা? ছোট ভাইরা সকালবেলা ব্লগে স্বাগতম, ঘুম থেকে দৌড়তেছিলেন। কি অবস্থা তোমার? হ্যাঁ খুব ভালো অবস্থা। ঘুম কেমন হলো রাত্রিবেলা? ভালো, ওকে ঠিক আছে। কালকে যে একজনের কথা বলছিলাম তোমার, না আজকে আসবে আমার তো এক্সাইটেড না ভাই, সব দেখ করার জন্য। এক্সাইটেড বলতে মোটামুটি, হ্যাঁ মোটামুটি সর্বনাশ করছে। মানে আজকে কি তাহলে এই বাইক নিয়ে কি মানে? না আসলে বাইকটা আসলে আমি কিনলাম, তো ভাইয়ারা বললো যে ভাই আমাকে চালাতে দেওয়া যাবে, তাই আমি বললাম না ভাই চালাও সমস্যা নাই, ঠিক আছে আমার একটা বড় ভাই, কি কথা, বাইকটা কিন্তু আমার, ঠিক আছে বাইকটা আমি কিনছি, তো আমাকে রিকোয়েস্ট করলো চালানোর জন্য, তো সেক্ষেত্রে আমি কিনলাম। রহস্য
আমার এই দেশি মানুষ আমার তো দেশি একবারে অরিজিনাল ভাই মুস্তা এটা কি মানে রাউডি রাথোর এরকম টাইপের নাকি মোস বংশগত বংশ হ্যাঁ ভাই আমার ঠিক লাগে এটা হ্যাঁ মানে আপনার বংশ কি মানে মহিলা মানুষের এরকম মুস আছে না 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 আচ্ছা তাহলে ঠিক আছে না না এটা খুব ভালো লাগে ভাই হ্যাঁ এটা আমার আমরা বের হয়ে গেলাম বাসা থেকে এন্ড হালকা হালকা বৃষ্টি হালকা হালকা রোদ এন্ড দেখতেছি এখন গরমের তাপমাত্রা অনেক বেশি নাটোরে আর আমরা ছিলাম হইছে কানাইখালি ফায়ার সার্ভিসের পাশেই জানেন নাকি বামে হ্যাঁ আর আমরা কোথায় যাচ্ছি চিনিকল আমরা যখন যাচ্ছি চিনিকল নাটোরে মানে অনেক সুন্দর একটা জায়গা এটা আচ্ছা চিনিকল নাটোরের সুন্দর একটা প্লেস এন্ড ওখানে যাচ্ছি চিনিকলে চিনিকলে যে চিনিকলের ভিউটা আমরা নিব তো ব্লগটা দেখতে হবে এন্ড ফুল ব্লগ দেখেন সবাই কজ ভালো লাগবে যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে তোমার ঘরের পুতুলগুলো তো সো গাইজ এখন আমরা সুগার মিলের সামনে এখন আমরা ড্রোন ফ্লাই করতেছি ড্রোন ফ্লাই হচ্ছে তো ড্রোনের ভিডিওটা দেখে আসি তুমি ভেঙে পড়ো না এভাবে কেউ থাকে না চিরদিন সাথে যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে ভেঙে পড়ো না রাতে তো গাছিনিকলের ভিতরে আমরা ঢুকলাম না আজকে কারণ এখন টাইম বেশি নাই তো এই পাশ দিয়ে ঘোরাঘুরি করে আমরা এখন অন্য একটা জায়গায় যাবো এরপর যাবো নাটোর স্টেশনে তো স্টেশন থেকে ঘোরাঘুরি করার পর আরেকটা অন্য জায়গায় চলে যাবো আমরা এখন আছি নাটোর রেলওয়ে স্টেশনে তো রেলওয়ে স্টেশনে আমরা ড্রোন ভিডিও দেখবো জানি না ফ্লাই করবো কিনা তবে অনেকেই আসছে এখানে আমরা যে রেলে যে আসলাম আমি যখন ঢাকা যাবো ভাই চলো চলে যাই যাই ভাই চলো চলো অনেকেই আসছে নাকি ভাই আবার নতুন অনেকে অ্যাড হলো হ্যাঁ ড্রোনে চলে চলে যাই আমরা ড্রোনে চলো এবারে চলে যাই বস দিন ভাই কেউ চিনতেছে না কোথায় যাই চল ভাই মহিন ভাই ডাকে কে আমাদের নাটোরের মেয়েদের ক্রাশ ভাই নাটোরের মেয়েদের ক্রাশ সিরিয়াসলি ভাই নাটোরের মেয়েরা খুবই ক্রাশ মইন ভাইয়ের উপরে আসলে মইন ভাইকে কি বলবো জানি না আমাকে আসলে সকাল থেকে অনেক মেয়ে নক দিচ্ছে যে হচ্ছে মইন কই আসলে আমি মানে মেসেজ রিপ্লাই দিতে পারছি না ওদের আমি কি বলবো বুঝতেছি না আসলে এখন মইন ভাইকে বললাম ওরা কারা ওরা তো মইন ভাই বললো ওরা আসলে জাস্ট ফ্রেন্ড আমার যাই হোক আমি মইন ভাইকে দেখুন মইনে কি হলো ব্লগে দেখুন গাইস রোল মারে যেমন এন্ডো ওই এন্ডো মারতে মারতে অভ্যাস হয়ে গেছে এখানে যে সবাইকে চুল এত ক্রাশ ভাই কি আর বলবো না না আসলে এগুলো আমার ছোট বোন ব্লগ দেখে ওরা হ্যাঁ ছোট বোন ব্লগ দেখে ওরা এন্ড আমার ব্লগ অনেকেই দেখে সো কোনো জেলায় গেলে তো আসেই সবাই আসে মিট আপ করতে দেখা করতে আসেই কোথা থেকে জেনে যায় যে আমি এখানে আছি ওখানে আছি আমরা সবাই ডিসাইড করছি তোকে আমরা একটা ডেট দিতে চাই কি
এন্ড তুই যে কোন ডে রাজি এনি 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 সবাই কি কি এনি এনি মানে কি এনি এনি মানে সব সব তাহলে এটা রাজি হ্যাঁ থাক ভাই এটা বেশি স্ক্যান্ডাল টাইপ হয়ে যাচ্ছে তো আমরা তাহলে উপরেরটা খোলো তুমি উপরেরটা খুলে শোনো এটা র‍্যাম্প ওয়াক দিবা না শোনো না না আবার খুললে কি হয় নাকি কইলা শোনো কইলা তোমার মনে করো মিনিমাম 20 সেকেন্ডের একটা সিনেম্যাটিক শট আছে সিনেম্যাটিক মানে বুঝো তো তুমি এরকম বডি উঠে দিছো তোমার তোমার কবুতরের সিনা তুমি দেখাইতেছো আরে সরি 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 মানে ইয়া জন সিনার সিনা আমি জন সিনা বলতে গেছিলাম আচ্ছা মানে মেইন কথা তুমি একটা র‍্যাম্পে আসো এন্ড র‍্যাম্পে তুমি স্টেজ শো দেখাবা বুঝছো ঠিক আছে এই যে রেল লাইনের উপর দিয়ে ঠিক আছে রোদে তো এখন তুমি শার্টটা খুলে ফেলো ঝটপট করে খুলো 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 ও ভাই ও ভাই কি মই সাগর সেই এখন যাও তাহলে এটার উপর যাও রেল লাইনে দাম তখন বৃষ্টি পড়তেছে ভাই বৃষ্টি নিয়ে কোনো গান আছে ভাই তোমার হ্যাঁ কোনো গান আছে বৃষ্টি নিয়ে আছে তো একটু বলো আমাকে দুই লাইন রিমঝিমে ধারাতে চাই মন হারাতে এটা একটা মিউজিক ভিডিও আমরা দেখতে চাই এরকম বৃষ্টি একটা মোমেন্টে আর মিউজিক ভিডিও দেখতে চাই ভাই আসবে কি হিরোইন তো রেডি হিরোইন রেডি ভাই হিরোইন যদি রাজি হইলেই তো সবকিছু হয়ে যায় সো গাইজ আমরা এখন ফাইম ভাইকে নিয়ে আসলাম আমাদের নাটোর স্টেডিয়ামে এটা আমাদের ফুটবলের জন্য খুবই বিখ্যাত আমাদের স্টেডিয়ামটা তো এখন স্টেডিয়ামের ড্রোন ভিউটা আমরা দেখব আমার কোনো ফ্যান নাই আমার ভিউয়ার্স খুবই কমে গেছে কারণ সাবস্ক্রাইব আপনারা করেন না শেয়ার করেন না এরকম একটা পরিস্থিতি আছে আপনি যদি সবাই যদি শেয়ার করেন তাহলে কিন্তু আমার উঠতে কিন্তু টাইম লাগবে না কথাও বলি না কিছুই করি না এই তো এই যত খারাপ এই চিংগুচিং মারার কাজ আছে সব করে নাহিদ নাউজুবিল্লাহ এসব এসব কাজ আমাদের রিপোর্ট আছে বহুত রিপোর্ট আছে নো এটা ভিডিও সহ দেখাবো আবার অফ করুন করুন বাতি লাগাই দিতে পারে একটা এত পরিমাণ কাদা আমার পা আটকে যাচ্ছে বুঝছেন নাকি আসলে ফুটবলটা খেলা কাদা আছে তো সিরিয়াসলি হ্যাঁ কাদা কাদা আছে এখানে দিলে তো মানে আমি একটু ভারী মানুষ তো আসলে মানে রিফাতের মতো ভারী কাউন্সিলররা এরকম ভারী হয় না মানে ভারত তো অনেকে অনেকে বলে খায় দেয় নাকি এরকম হয়েছে না না খায় দেয় না মানে ভাই আমি আমি খুব ভোজন প্রিয় মানুষ তাই ভোট করবে এখন মোটা একটু হইতেই হবে ড্রোনটা উঠে যাচ্ছে এখন আমাদের আমি ভোট কিভাবে বল কিভাবে রবু আমি তোকে ছাড়া কিভাবে বল কিভাবে রবু আমি তোকে ছাড়া মানে দিগাস তুমি এদিক দাঁড়াও তোমার কি তোমার তো এখানে ইন্টারভিউ হচ্ছে না আমি বলতে চাই তোর বড় একটা গান সেট করব তোমার ইউ যে ভাই ইউ কালারে সাগরের অবস্থা সাগর কয় কি ভাই গর্ণা না তুমি বোপায় ভুলে গেছো ভাই আমার এখন তিনটার দিকে ঘুম হ্যাঁ ভাই করছো ভাই নতুন প্রেম এখন সারা দিন গেম খেলি ভাই হ্যাঁ সারা দিন গেম খেলি আমার মনে হ্যান্ডসাম আবার ঘুমায় আবার তুমি পোজ দাও একটা ছবি তুমি পাইন জেট মানে জেট মোডে দিয়া দিছিল সেটা তো বুঝতে পারি না স্টেডিয়াম কাঁপানো এটা সব পড়াবো ঠিক না ভাই ওকে সবার একটু খাওয়ার দেশে কিছু বলবা ভাই প্রেম করো ভাই এখন আরেক জায়গায় যাওয়া লাগবে তাড়াতাড়ি দেখি কোথায় যাওয়া যায় Oh
আমরা এখন আছি 4 degrees Celsius দিকে, শ্বাস নিতে প্রবলেম হইতেছে আর আমরা একটা গুহার মধ্যে দিয়ে উপরে উঠতেছি। আমার একটা জিজ্ঞেস করার ইচ্ছা আছে, এখানে কয় টনের এসি লাগানো আছে? কয় টন মেশিন এগুলো? আমার বিশাল বড় বড় মেশিন এগুলো, বড় বড় মেশিন না, মানে অনেক বড় বড় মেশিন। আমার যাও মেশিনের কাছে, আমরা যাবো আর সামনে যাওয়ার দরকার নাই ভাই। কি প্রচুর ঠান্ডা, বামে বাম দিকে একটা বাকি আছে ভাই, একটা। আমরা এখন কোলসোর থেকে বের হইলাম, চেম্বার থেকে। অনেক ঠান্ডা ওইটার মধ্যে, আমাদের আর যাওয়ার সাহস হচ্ছে না। তো গাইজ, আমরা কোলসোর যেমন ছিলাম, এখন খুব জোরে বৃষ্টি চলে আসলো, আমরা আটকা পড়ে গেছি নাকি? আর ভিতরে ভিতরে টেম্পারেচার ছিল -0°, মেবি, আমি জানি না, বাট অনেক ঠান্ডা ছিল ভিতরে, মানে ফ্রিজের চেয়েও বেশি ঠান্ডা ছিল। আমাদের ক্যামেরা তো ঘোলা দেখাচ্ছে এখন, কারণ ক্যামেরা তো ইয়ে হয়ে গেছে, ক্যামেরা ঘোলা দেখাচ্ছে। হ্যাঁ, ক্যামেরাটা ঘোলা হয়ে গেছিলো, এখন ঠিক হয়েছে। আর এখন বৃষ্টি পড়ছে, এখন বাসার দিকে রওনা হবো, তারপর আবার বৃষ্টি শেষ হলে রওনা হবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আনোর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। নাটোরে অনেক আমাকে আপনার আদর করলো সে, আর আজকের ব্লগটা আমি তো আজকেই চলে যাচ্ছি আজকে। হ্যাঁ, নালটা ব্লগ আসবে তোমার, আরেকটা ব্লগ আসবে, চারটা ব্লগ আসবে মানে ফাইম ভাইয়ের সাথে আমাদের মোট। আচ্ছা, চারটা ব্লগ আসবে, দেখবেন আপনারা সবাই ইনশাআল্লাহ, সাপোর্ট করবেন রিফাত ব্রো চ্যানেলকে, যাতে চ্যানেলটা উঠে যায় উপরে, কারণ অনেকদিন ধরে আটকে পড়ে আছি আমি। ইয়েস, সবাই কাইন্ডলি ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু সাইকেল স্ট্যান্ডার্ড, আর সেটা আমার সাথে ওর আগের অনেক একটা সম্পর্ক, বিকজ 2015-16-14 এরকম থেকে আমরা সাইকেল স্টার্ট করি, তখন থেকেই তাকে চেনা। নাটোরে সেকেন্ড টাইম ওর সাথে আমার দেখা, ফার্স্ট টাইম বলছিল যে ভাই আসেন, বাট আমি আর যাইনি, রাস্তায় দেখা হয়েছিল একটা হোটেলে যাওয়ার সময়, বাট এখন দেখা হইলো, ভালো লাগলো। নোর আম্মুকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ, এত কিছু খাওয়ানোর জন্য, আমাদেরকে টেক কেয়ার করার জন্য, মাঝে মাঝে সমস্যা নাই ইনশাল্লাহ। তো দেখাও চারটা ব্লগে, বাই বাই গাইস, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পিস।